আপনি কি জানেন যে 2024 সালের মধ্যে 5G প্রযুক্তি 60%-এরও বেশি পৃথিবীর জনসংখ্যাকে কভার করতে পারে? এটি একটি চমকপ্রদ সংখ্যা যা দেখাচ্ছে কত দ্রুত এই প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। কিন্তু আসলে এর মানে কি? চলুন দেখে নিই 2024 সাল থেকে 5G প্রযুক্তি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে। নমস্কার বন্ধুরা, পুনরায় আবার আমার চ্যানেলে স্বাগতম আপনাদের। আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের প্রযুক্তি নির্ভর বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5G প্রযুক্তি। 5G নেটওয়ার্কের রোল আউটের সাথে সাথে আমরা সংযোগের একটি বড় পরিবর্তনের প্রান্তে আছি। এটি কেবল দ্রুত ইন্টারনেটের কথা নয়, এটি আমাদের জীবন, কাজ এবং বিনোদনকে পুরোপুরিভাবে বদলে দেবার ব্যাপার। তাই যদি আপনি প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আচ্ছা, চলুন তাহলে আলোচনা করি 4G প্রযুক্তির বর্তমান সমস্যাগুলি নিয়ে। যদিও এটি একটি গেম চেঞ্জার ছিল, কিন্তু 4G নেটওয়ার্কের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সবাই জানি পিক টাইমে ধীর গতির সমস্যা, ভিড়ের এলাকায় সংযোগের সমস্যা এবং লাইভ স্ট্রিমিং বা গেমিং করার সময় ল্যাগের সমস্যা, এটি খুবই হতাশাজনক। শুধুমাত্র সুবিধার কথা নয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে 4G নেটওয়ার্কের সীমাবদ্ধতা সত্যিই আমাদের পিছিয়ে রাখতে পারে। এখানে 5G প্রয়োজনীয়তা প্রমাণিত হয়। 5G শুধুমাত্র দ্রুত ইন্টারনেট নয়, এটি ব্যবহারকারীদের জন্য একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম হবে। ভাবুন তো, একটি সিনেমা কয়েক সেকেন্ডে ডাউনলোড করা যাবে, অথবা আপনার প্রিয় অনলাইন গেম খেলতে গেলে কোনো রকম বাফারিং হবে না। এই উন্নতিগুলির প্রয়োজনীয়তা স্পষ্ট এবং 5G নেটওয়ার্ক এই সমস্যাগুলির সমাধান করতে সক্ষম হবে। এখন চলুন দেখি 2024 সালে 5G প্রযুক্তি থেকে আমরা কি কি আশা করতে পারি। প্রথমে যেটি মনে আসে তা হলো গতি। 5G 4G চেয়ে 100 গুণ দ্রুত হতে পারে। এর মানে হলো ভারী ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। কিন্তু গতি শুধুমাত্র একটি অংশ নয়, এটি সংযোগের ক্ষেত্রেও উন্নতি করবে। 5G দিয়ে আমরা লক্ষ লক্ষ ডিভাইসকে একসাথে কানেক্ট করতে পারবো কোনো ল্যাগ ছাড়াই। এটি স্বাস্থ্যসেবা, স্মার্ট সিটি এবং গেমিং ও বিনোদন সহ বিভিন্ন শিল্পের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে। চিন্তা করুন, স্মার্ট সিটিতে ট্রাফিক সিগন্যালগুলি রিয়েল টাইমে তথ্য শেয়ার করবে, অথবা একটি শহর যেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম সম্পূর্ণভাবে সেটাকে ক্লিয়ার করতে সাহায্য করবে। এছাড়াও ইন্টারনেট অফ থিংস এর ক্ষেত্রে এর সম্ভাবনা অপরিসীম। 5G প্রযুক্তি বিলিয়ন ডিভাইসকে একসাথে কানেক্ট করতে পারবে, স্মার্ট ফ্রিজ থেকে অটোনোমাস গাড়ি পর্যন্ত। এটি স্মার্ট হোম, স্মার্ট অফিস এবং স্মার্ট সিটি তৈরি করবে। ভাবুন, আপনার বাড়ির আপনার প্রয়োজনগুলি পূর্বাভাস করতে অথবা আপনার গাড়ি তার পরিবেশের সাথে সংযোগ করতে 5G পরিষেবার সম্ভাবনাগুলি অপরিসীম। এবং এখানেই সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয় শুরু হয়। 5G প্রযুক্তির একটি অন্যতম ভবিষ্যৎবাণী হলো অগমেন্টেড রিয়েলিটি অথবা AR এবং ভার্চুয়াল রিয়ালিটি অথবা VR অ্যাপ্লিকেশনগুলি, যা সম্পূর্ণভাবে প্রযুক্তির সাথে আমাদের মিথস্ক্রিয়া পরিবর্তন করবে। ভাবুন তো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডিজিটাল বিজ্ঞাপন দেখছেন যা আপনার জন্য বিশেষভাবে তৈরি, অথবা একটি ভার্চুয়াল কনসার্টে অংশ নিচ্ছেন যেখানে আপনি আপনার প্রিয় ব্যান্ডের সাথে উপস্থিত রয়েছেন। এটি শুধুমাত্র বিনোদন নয়, বরং আমাদের সামাজিক এবং যোগাযোগের পদ্ধতিও পুনর্নির্মাণ করতে পারে। এই প্রযুক্তির সম্ভাবনা অত্যন্ত চমকপ্রদ এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, AR এর মাধ্যমে আমরা ভার্চুয়াল ফিটিং রুমে শপিং করতে পারি, অথবা VR এর মাধ্যমে শিক্ষার্থীরা ভার্চুয়াল ফিল্ড ট্রিপে অংশ নিতে পারে। এই প্রযুক্তিগুলি কল্পনার চেয়েও বেশি বাস্তবতা হতে চলেছে। শেষে আসি, 2024 সালে 5G প্রযুক্তির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল মনে হচ্ছে। আমরা 4G সমস্যাগুলি, 5G অসাধারণ উন্নতি এবং প্রযুক্তির সাথে আমাদের মিথস্ক্রিয়া এবং সম্পর্কের পরিবর্তন করতে পারে এমন চমকপ্রদ সম্ভাবনাগুলি আলোচনা করেছি। এটি একটি উত্তেজনাপূর্ণ সময় এবং এই প্রযুক্তিগত উন্নয়ন দেখার সুযোগ। তাহলে 5G ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি আমার মতো উত্তেজিত, নাকি কোনো কিছু উদ্বেগ আছে? কমেন্টে আপনার ভাবনা শেয়ার করুন এবং প্রযুক্তির সর্বশেষ ট্রেন্ড সম্পর্কে আরো জানতে আমার অন্যান্য ভিডিওগুলি দেখে আসতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।